নাইদাসান আপনি লিখেছেন সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একজন ফার্স্ট হন, তার এই সফলতার ক্ষেত্রে অপরিণত বয়সে তার মোবাইল ব্যবহার না করাকে উল্লেখযোগ্য কারণ হিসেবে উল্লেখ করছেন তার মা। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আবার পড়ছি, সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একজন ফার্স্ট হন, তার এই সফলতার ক্ষেত্রে অপরিণত বয়সে তার মা। হ্যাঁ জি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, সন্দেহাতীতভাবে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজকাল আমাদের তরুণদের ধ্বংসের মূল বিষয় হলো সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন এবং স্মার্টফোন ইত্যাদিতে বুদ হয়ে থাকা। অতএব এগুলো থেকে দূরে থেকে বই নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে যাওয়া আসা, ক্লাস নিয়মিত করা, টিচারদের সান্নিধ্য এবং পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখা, এটার মাধ্যমে একজন মানুষ সার্বিকভাবে সফল হতে পারে। আমাদের আজকাল শত্রুতে পরিণত হচ্ছে আমাদের ডিভাইসগুলো, এগুলোর অপব্যবহার করার কারণে। এগুলো থেকে কেউ সঠিক ব্যবহার করতে না পারা, নিয়ন্ত্রণ করতে না পারেন, তার জন্য সেগুলো ব্যবহার করাই উচিত নয়, জায়েজ নয়। এজন্য আজকাল অনেক তরুণদের সাফল্য নির্ভর করছে এই সোশ্যাল মিডিয়া তথা স্মার্টফোন ইত্যাদির নিয়ন্ত্রণের উপরে। যদি আপনি এগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে এটি আপনার বিপদের কারণ হচ্ছে। এটি যে মা এটি বলেছেন, তিনি আমার মনে হয় না অমূলক বলেছেন, তিনি যথার্থই বলেছেন। এই যুগে তরুণদের সফলতার অন্যতম মাধ্যম হলো যে তারা নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার, স্মার্টফোনের ব্যবহার এগুলোর ক্ষেত্রে তারা পরিমিতি বোধ রেখে করতে পারছেন কিনা। যদি সেটা নিয়ে তাদের নিজের উপর নিজের নিয়ন্ত্রণ সেভাবে না থাকে, তাহলে এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকাটা তাদের সফলতার আপনার সুপ্ত রহস্য হতে পারে।